সর্বপ্রথমে আগত অনাগত এবং অভ্যাগত সকল পরম পরম সাধুগুরু বৈষ্ণব অবতার সাকার নিরাকার যে যেখানে যে অবস্থায় বিরাজমান সবার চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। আমাহেন পাতকির ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্রের কথা বক্তব্য স্বরূপ পরিবেশন করা নিতান্তই ধৃষ্টতা মাত্র, কারণ বৈষ্ণব সাহিত্য এক প্রকার সমুদ্রবত। লীলার মধ্যে তত্ত্বরূপ রত্ন কোথায় কিভাবে যে লুকায়িত রয়েছে, আমি এক অতীব নগণ্য ডুবুরি হয়ে আমার পক্ষে খোঁজা বড়ই অসম্ভব কাজ। তথাপিও শ্রী গৌর গোবিন্দের অশেষ করুণায় এবং আমার গুরু মহারাজের বিশেষ প্রশিক্ষণে কদাকিঞ্চিত বলার উদ্যম সাহস প্রকাশ করছি একটি শ্লোকের মাধ্যমে। জয়নিতায় আস্বাদনের বিষয়, একটা মানুষকে কতটা সুন্দর দেখতে হতে পারে তাহলে তার রূপ নিয়ে হরিনাম কীর্তন করা যায়, কতটা সুন্দর দেখতে হতে পারে মানুষটা। আজকে আমাদের আলোচনা এইটাই। যদি বলো আমরা গ্রামবাসী আর তোমরা শহরবাসী, তাই বলে কি তোমরা দেখে ফেলেছো সেই রূপ কতটা সুন্দর? তোমরা বর্ণনা করতে এসছো, বলছো রূপ বর্ণনা করবো কত সুন্দর দেখতে, সেটা বলবো কিভাবে বলবে তোমরা কলকাতার মানুষ বলে? এরকম কি কোনো প্রমাণ আছে যে চৈতন্য মহাপ্রভু অথবা আমার শ্যাম সুন্দর শুধুমাত্র কলকাতার মানুষদের সামনে ধরা দিয়েছে আর গ্রামবাসী বৃন্দের কাছে ধরা দেয়নি? এরকম তো কোনো প্রমাণ নেই। তাহলে বলবো যে দেখেছে তাকে, রূপটা যে দেখেছে সে বলবে, কিন্তু বলবে কিভাবে? দেখেছে তো চোখ আর বলছে মুখ। আমাদের বৈষ্ণব সাহিত্যে একটা কথা আছে না, যথা মেঘ তথা না বহে বাড়ি। মেঘ মানে আকাশের যে মেঘ, বৃষ্টি হওয়ার পূর্বে যে কালো মেঘের ঘন ঘটা হয় সেইটা হচ্ছে মেঘ। তা সাহিত্যে বলছে কত সুন্দর বৈষ্ণব সাহিত্যের প্রগাঢ় এক আনন্দ ঘন মুহূর্ত দেখুন, বলছে যথা মেঘ তথা না বহে বাড়ি, হৃদয়ে মাঝারে মেঘ প্রবেশ করি নয়নের পথে ঢালয়ে পানি। যেখানে মেঘ সেখানে বরিশন হচ্ছে না, সম্ভবত আমরা দেখি কি যেখানে কালো মেঘের ঘন ঘটা হয় সেখানেই বজ্রবিদ্যুৎ এসে পড়ে, সেখানেই বরিশন হয়। কিন্তু বৈষ্ণব সাহিত্য তো প্রগাঢ় সমুদ্রবত, কথাই বলেছে না, তুই ডুবলে তবে রতন পাবি, তবে রতন পাবি, ডুবলে তবে রতন পাবি, ডুবলে তবে রতন পাবি। তাহলে যদি না ডুবি কি হবে? নইলে ভেসে ভেসে বেড়াবি, ডুবলে তবে রতন পাবি, নইলে ভেসে ভেসে যাবি, ডুবলে তবে রতন পাবি, নইলে ভেসে, নইলে ভেসে। ওই গৌর গোবিন্দের অপূর্ব রূপে নইলে ভেসে ভেসে যাবে, গৌর গোবিন্দের অপূর্ব রূপে নইলে ভেসে ভেসে বেড়াবি, হরি বল হরি বল, গৌর গোবিন্দের অপরূপ রূপে ভেসে ভেসে যাবি, গৌর গোবিন্দের অপরূপ রূপে ভেসে ভেসে যাবি, ডুবলে তবে রতন পাবি, ডুবলে তবে রতন পাবি। আমরা যে ডুববো সেই রূপ সাগরের মধ্যে যে ডুবো, তার ডোবার মতো সময় আমাদের কাছে নেই আর সে ক্ষমতা সে শক্তি আমাদের কাছে নেই। রাধাকৃষ্ণ মধুর লীলা হয়েছিল বৃন্দাবনে। দেখুন যত যত লীলাভূমি আমরা দর্শন করি কোনো লীলাভূমিকেই কিন্তু মধুর বলি না, মধুর বৃন্দাবনকেই বলি। কেন না? বৃন্দাবনেই মধুর লীলাটা হয়েছিল। অখণ্ড রসানন্দে অপ্রাকৃত মহারসের মিলন, একবার যে দেখবে তার আর জগতে অন্য কোনো কিছুর দেখার বাসনাই থাকবে না, এত অপূর্ব সেই রূপ।
এখন প্রশ্ন হচ্ছে দেখেছে কে আর বলছে কে আর কিভাবেই বা বলছে, এটা হচ্ছে বোঝার বিষয়। না চলুন প্রারম্ভে আমরা গৌরচন্দ্রিকা কিঞ্চিত আস্বাদন করব, তারপরে যাব কৃষ্ণরূপে। আজ শ্রীমান মহাপ্রভু আমার নদিয়ার পথ মাঝে এসে তার রূপের ডালে বিস্তার করে দাঁড়ায়ে রয়েছে। শুধু কি দাঁড়িয়ে রয়েছে? দেখুন আজকে খুব প্রাচীন প্রাচীন পদাবলীগুলো আস্বাদন করব। দেখতে পাচ্ছি অনেক বয়স্ক বাবা মা বসে আছে। আমরা যা আমাদের গুরু মহারাজের কাছে শিখেছি, স্বর্গীয় নিমাই মিত্র মহাশয়, আপনারা হয়তো নাম শুনেছেন কি শুনেননি জানি না, উনি শ্রীমান কানাইলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ডাইনের শৃখল বাদক ছিলেন। মানে সেই সব সেই জামানার সম্রাটদের সঙ্গ, রতিন ঘোষ মহাশয়, কানাইলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়। কত সুন্দর বর্ণনা দেখুন, একটা খুব প্রাচীন পদাবলী দিয়ে শুরু করছি আজকে। গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার পথে এসে দুটি হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সেই রূপটা দর্শন করেছে একটা নাগরী। শুধু কি দাঁড়িয়ে রয়েছে? এত সুন্দর রূপের মানুষ শুধু কি দাঁড়িয়ে থাকতে পারে? ইচ্ছা তো হয়, কত সুন্দর তার গলার শব্দ, কত সুন্দর করে সে কথা বলে সেইটা একটু শুনব। প্রথমে কণ্ঠ, তারপর দেখা করা, তারপর ভালো লাগা, তারপরে তো সম্পর্ক প্রণয় এগোবে। আগে প্রণয়, তারপরে তো পরিণয়। প্রণয় মানে প্রেম, আর পরিণয় মানে বিবাহ। গলার শব্দটা ভালো লাগবে, কণ্ঠটা মধুর লাগবে, তারপরে তো দেখা করার বাসনা জাগবে। তা সে নাগরী বলছে কণ্ঠটা কেমন সুন্দর, কেমন সুন্দর এমনি বলছে না, সুর সুর তাল লয় ছন্দের মাধ্যমে প্রকাশ করে বলছে। গৌরাঙ্গ মহাপ্রভু দুটি হাত বাড়িয়ে নদিয়া নবদ্বীপের পথে এসে কি বলছে জানিস? অপূর্ব কথা। প্রেমে বরি ক্ষত চৈতন্য মেঘে, বরি ক্ষত চৈতন্য মেঘে, বরি ক্ষত চৈতন্য মেঘে, ওই পাতক চাতক যত। সেই প্রেম পিবি পিবি অবিরত পাতক চাতক যত, পিবি পিবি অবিরত। পাতক চাতক যত পিবি পিবি অবিরত, আর কি অনুক্ষণ প্রেম ধন মাঘে, অনুক্ষণ প্রেম ধন মাঘে, অনুক্ষণ প্রেম ধন মাঘে। আপনারা হয়তো সাহিত্যের ভাষা বলে হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাই না? আস্তে একটু, আস্তে, বড্ড জোরে পাচ্ছে এটা। সাহিত্যের ভাষা বলে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। দেখুন এবার কত সুন্দর বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছে। কি বলছে? বলি তাদের আশা মেটে না গো, তাদের আশা মেটে না গো, ওই দিবানী সি প্রেমে পান করে, তাদের আশা মেটে না গো, ওই দিবানী সি প্রেমে পান করে, তাদের আশা মেটে না গো, বরি ক্ষত চৈতন্য মেঘে, বরি হরি 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 চৈতন্য মেঘে, বরি খত চৈতন্য মেঘে। তারপরের লাইনটা শুনুন কত সুন্দর। জগাই মাথায় পাপি ছিল, তারাও প্রেমে উদ্ধারিল, জগাই মাথায় পাপি ছিল, তারাও প্রেমে উদ্ধারিল, হেন জীবে হেন জীবে বিলাওল দয়া গো, হেন জীবে বিলায়ন দয়া গো,
দাসে শিবানন্দে বলে মিছে রইনু মায়া জালে দাস শিবানন্দে বলে মিছে রইনু মায়া জালে অনুক্ষণ প্রেম ধন মাঘে অনুক্ষণ প্রেম ধন মাঘে অনুক্ষণ আছে দাস শিবানন্দে বলে মিছে রইনু মায়া জালে পদকার দাস শিবানন্দে করজোর করে ভগবানের কাছে বলছে কি বলছে প্রভু আমাকে উদ্ধার করিতে হবে আমাকে উদ্ধার করিতে হবে তুমি ঠগাই মাথায় উদ্ধার করেছো আমাকে উদ্ধার করিতে হবে তুমি জগাই ওহে পতিত পাবন গৌর হরি জগাই মাধাই উদ্ধার করেছো পতিত পাবন গৌর হরি জগাই মাধাই উদ্ধার করেছো আমাকে উদ্ধার করতে হবে পরিক্ষত চৈতন্য মেঘে পরিক্ষত চৈতন্য মেঘে পরিক্ষত চৈ এই দাস শিবানন্দ মহাশয়ের একটা পদাবলী দিয়ে আমরা লীলার প্রারম্ভ আস্বাদন করলাম খুব পুরাতন একজন পদকার খুব পুরাতন যখন চৈতন্য মহাপ্রভু সবে সবে প্রকাশ হয়েছেন নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ প্রকাশ হলো নদিয়া নগরে গৌরাঙ্গ প্রকাশ হলো নদিয়া নগরে রটনা হইল বার্তা দেশ দেশান্তরে দেশ দেশান্তরে আইল ভক্তের দল গৌরাঙ্গ ভেটিতে গৌরাঙ্গ ভেটিতে নর হরি সরকার এলেন শ্রীখণ্ড হইতে শ্রীখণ্ড হইতে দীর্ঘ এক স্তম্ভ কাঁধে এলো অভিরা এলো অভিরা নদিয়ার পথে পথে চলিল আজ শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণেরি শ্রীকৃষ্ণেরি না যাক রূপের বিষয়ে তো আমরা শুনব তার প্রারম্ভে কিছু চৈতন্য মহাপ্রভু সম্বন্ধীয় কিছু তথ্য আপনারা শুনে রাখুন যেমন চৈতন্য মহাপ্রভু কিন্তু জন্মের পর হরিহরি বলে তিনি কাঁদেনি জন্মের পর থেকেই কিন্তু তিনি ভাগবত পড়েননি বা কোনো শাস্ত্র অধ্যয়ন করেননি বা তিনি ভক্তও ছিলেন না তিনি তাহলে ছিলেন কি তিনি ছিলেন ন্যায় দর্শনের একজন ছাত্র ন্যায় দর্শন মানে যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা যেখানে শুধু মাথা কাজ করে যুক্তি কাজ করে কিন্তু চৈতন্য মহাপ্রভু পরে বুঝলেন না মাথার যতটা গুরুত্ব হৃদয়ের ততটাই গুরুত্ব আমার মাথায় আছে বুদ্ধি আর হৃদয় আছে প্রেম দুটোর সংমিশ্রণ হবে তবেই হবে অনুরাগ তাই তো তিনি যখন গয়ায় পিণ্ড দান করতে গেলেন পিতৃপিণ্ড চিত্তে ইচ্ছা হইল আধমন প্রকাশ করিতে গো চিত্তে ইচ্ছা হইল আধমন প্রকাশ করিতে গো এবারে ভাবিলেন আগে আসি গিয়া গয়া হইতে এবার ভাবিলেন আগে আসি গিয়া গয়া হইতে গয়া ধামে এসেছেন নিজের পিতৃপিণ্ড দান করবার জন্য আর যখন পিতৃপিণ্ড দান করবার উদ্দেশ্যে বিষ্ণু পাদপদ্মের সামনে দাঁড়িয়েছে আর এই বিষ্ণুর মধ্যে যেন চৈতন্য মহাপ্রভু গোলে গোলে পড়ে যাচ্ছে জল হয়ে যাচ্ছে বিষ্ণুর ভাবে এমন ভাবিত হয়ে গেছে আর ঠিক সেই স্থানে দাঁড়িয়েছিলেন ঈশ্বরপুরী পাদ মহাশয় ঈশ্বরপুরী মাধবেন্দ্র পুরীর গুরু মহাশয় ঈশ্বরপুরী
ক্ষীরচোরা গোপীনাথ আপনারা শুনেছেন তো, যে মাধবেন্দ্র পুরীর জন্য স্বয়ং ভগবান হয়ে তিনি ক্ষীর চুরি করেছেন সেই রেমুনায় ওড়িশায় জগন্নাথ মন্দিরে, সেই মাধবেন্দ্র পুরীর গুরু মহারাজ ঈশ্বরপুরী, সেই ঈশ্বরপুরী সাক্ষাৎ লক্ষ্য করছেন আজকে চৈতন্য মহাপ্রভু, বিষ্ণুর নয়নে নয়ন দিয়ে তার অঙ্গটা যেন বিগলিত হয়ে যাচ্ছে। অপূর্ব ভাব, অদ্ভুত ভাব দর্শন করলেন। আর যখনই দর্শন করলেন বুঝতে পারলেন আমি দেশ বিদেশ যাকে খুঁজে বেড়াবার জন্য ঘুরেছি আজ তাকে এখানে পেয়েছি। আমার আরাধ্য রতন ব্রজের নন্দন, আমার প্রাণের প্রাণা গৌর গোবিন্দ শ্রী চৈতন্য মহাপ্রভু, যাকে আমি এতদিন খুঁজছিলাম তাকে আমি পেয়েছি। এবার হলো কি, চৈতন্য মহাপ্রভুর সাথে ঈশ্বরপুরীর একটা বচসা হলো, তাৎক্ষণিক আলোচনাও হলো। হ্যাঁ, আলোচনার পর মহাপ্রভু ওই ঈশ্বরপুরীপাদ মহাশয়ের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করার পর তিনি আবার দৈববাণী হলো যে না, গয়াধামে থাকা তোমার উদ্দেশ্য নয়, তোমার অবতারের উদ্দেশ্য হচ্ছে একমাত্র নদিয়াবাসীর, নদিয়াবাসীর বুকে প্রেম বিতরণ করা, যে প্রেম রাধারানীর খাস ভাণ্ডার ভেঙে তুমি এনেছো নদিয়াবাসীকে বিতরণ করার জন্য, চলে যাও ঘরে। আবার ঘরে ফিরে আসলেন আস্তে। এই হলো চৈতন্য মহাপ্রভুর দীক্ষা। তার কিছুদিন পরে শোনা যায় মিনিমাম 10 বছর, 10 বছরের মধ্যে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। শাস্ত্রে আছে, ভাগবতেই বলছে যে 24 বৎসরের যে শেষ মাঘ মাস, সেই মাঘ মাসে চৈতন্য করিলা সন্ন্যাস। 24 বছরের শেষ মাঘ মাস, তারিখটা পাওয়া যায় না, শেষ মাঘ মাসে তিনি সন্ন্যাসটা গ্রহণ করলেন। কোথায় গ্রহণ করলেন? এই আপনাদের কাটোয়া সন্ন্যাস গ্রহণ করলেন। তাহলে প্রথমে হলো দীক্ষা, তার ঠিক 10 বছরের মাথায় হলো তার সন্ন্যাস গ্রহণ। আর এই যখন দীক্ষা নিচ্ছেন, এই বিষয়টাই আলোচনার বিষয়, যখন দীক্ষা গ্রহণ করছেন তখনই ঈশ্বরপুরীর সাথে চৈতন্যের যখন অনেক আলাপ আলোচনা হলো, চৈতন্য বুঝলো না আমি ন্যায় শিক্ষার ছাত্র বটে, তথাপিও মনের অনেক গুরুত্ব আছে, মনকে গুরুত্ব দিতে হবে, কারণ তোমার হৃদয়ে শুধু আছে প্রেম, মাথায় বুদ্ধি নেই, তাহলে লোকে বলবে হুজুক। আবার মাথায় বুদ্ধি আছে হৃদয়ে প্রেম নেই, তাহলে বলবে নিরস। দুটোরই দরকার আছে, মাথায় যেমন বুদ্ধির দরকার আছে, হৃদয়ে ভাবেরও দরকার আছে, প্রেমেরও দরকার আছে। এই দুটোর মিশ্রণ করে চৈতন্য মহাপ্রভু তিনি অনুরাগের ভাণ্ডার নিয়ে আসলেন নদিয়া নবদ্বীপের বুকে। ছিল ন্যায় শিক্ষার ছাত্র, হয়ে গেল মহাপুরুষ, হয়ে গেল ভক্ত ঈশ্বরপুরীর কৃপা পেয়ে। তারপর থেকে তিনি চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে এসে হরিনাম প্রচার দায়িত্ব দিলেন একে একে নিত্যানন্দের কাছে, হরিদাসের কাছে, অদ্বৈতের কাছে। এখানে আরেকটা বিষয় জেনে রাখা ভালো, এগুলো তো গেল নীতি কথা বা শাস্ত্র কথা, কিন্তু ভিতরে আছে তত্ত্ব কথা। এতক্ষণ হলো শাস্ত্র কথা, এর ভিতরে তত্ত্ব কথাটা কি? এক গৌর তাকে যে জন সাধনা করিতে পারবে, সেই গৌর 12 বছর পর সাধনা করতে করতে গৌরাঙ্গে পরিণত হবে। তোমার চেতনে হয় চৈতন্য, সেই চৈতন্যের কোথায় উৎপন্ন, তুমি বলে করমরে ধন্য, 2 তিথি এক যুগে আসে, চৈতন্য চাঁদের উদয় হয়েছে যার হৃদয় আকাশে, যে ভাণ্ডেতে ব্রহ্মাণ্ড দেখে দীপ্তিকার বসে। বলো, সেই 12 বছর পর সাধনা করতে করতে গৌর পরিণত হয় গৌরাঙ্গে। 2 প্রকারের গৌরকে আমরা তাহলে জানলাম। এক গৌরকে সেধে ডেকে যেচে আনতে হয়, আর এক গৌর আসে আপন নিয়মে। জানেন তো, অদ্যাপিও সেই লীলা করে গো রারাই, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। ভিতরের গৌরাঙ্গ তত্ত্ব কথা স্বরূপ, তত্ত্ব বস্তু স্বরূপ যে গৌরাঙ্গ, 12 বছর পর গৌরকে সাধনা করতে করতে যে গৌরাঙ্গ পরিণত হয়, সে আপন নিয়মে আসে, তাকে ডেকে সেধে আনতে হয় না। গানও আছে এই বিষয়ের উপর, শান্তিপুর হতে ডাকো যদি গৌর করবা দরশা, শান্তিপুর হতে ডাকো যদি গৌর করবা দরশা। আস্তে,
এই শান্তিপুর ওই নবদ্বীপের শান্তিপুর নয়, এটা কখন আমরা বুঝবো? পরের লাইনটা শুনবে, পরের লাইনে কি বলছে এই দেখুন। বাস করিবি গঙ্গার নীরে, বাস করিবি গঙ্গার তীরে, তুই স্নান করিবি গঙ্গার নীরে। বাস করিবি গঙ্গার তীরে মানে পাড়ে, আর স্নান করিবি গঙ্গার নীরে, তুই হুঙ্কার দিবি ধীরে ধীরে, হুঙ্কার দিবি ধীরে ধীরে, চন্দ্র লগ্নে বয় পব গৌর করবা দর্শন, শান্তিপুর হতে ডাক যদি গৌর করবা দর্শন, গৌর করবা দর্শন, গৌর করবা দর্শন। এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, সাধনা করতে করতে তা পরিবর্তন হয়ে গৌরাঙ্গে হবে। যদি বলো তুমি বলছো কি করে, তুমি জানলে কি করে, এটা যদি জানতে হয় আপনাকে কন্ডিশনে অ্যাপ্লাই করতে হবে আস্তে আস্তে। যদি কেউ বিশ্ববিদ্যালয় অথবা কলেজের প্রসেসিং সম্বন্ধে জানতে চায় যে কলেজে হয়টা কি, কিভাবে পড়ানো হয়, এটা তো এমনি এমনি জানা যাবে না। তার জন্য আগে তোমাকে কলেজে অ্যাডমিশন নিতে হবে, তার পড়াশুনো পদ্ধতি অবলম্বন করতে হবে, পড়াশুনো করতে হবে, তবেই বুঝবে। ঠিক তেমন ভক্তি জগতে থেকে যদি কেউ প্রশ্ন করে, এই যে আস্তে আস্তে, আমি এই দিন এই কিছুদিন আগেই এই প্রশ্নটার সম্মুখীন হয়েছি, সেই প্রশ্নটা আমি আপনাদের সামনে বলছি। দেখুন, ভক্তি জগতের মানুষ যারা ভক্ত জগৎ থেকে একটু বিচ্যুতি রয়েছে যাদের, তার প্রশ্ন কি ভগবান তো নাকি জীবের হৃদয়ে রয়েছে? আস্তে, ভগবান থাকে জীবের হৃদয়ে, মন্দিরে যাওয়ার দরকার কি? ঘরে বসে কীর্তন করলেই হয়, এত লাখ লাখ টাকা খরচা করে কীর্তন দেওয়ার মানেটা কি বলুন, কি উত্তর হতে পারে? ভগবান থাকে হৃদয়ে, টাকা খরচা করে মন্দিরে যাওয়ার দরকার কি? ঘরে বসেই নাম করলে হয়, একটা কোটি কোটি টাকা খরচা করার কি দরকার? আমি তাকে বললাম, যখন গরমের সময় আসতে, ভরা বৈশাখ মাসে গরমের সময় যখন বাজার করে বাড়ি ফেরো, তখন মনে হয় না একটু পাখার বাতাস খেলে ভালো লাগে? মনে হয় তো, বাবারা যারা আছেন গরমের সময় বাজার করে এসে, হ্যাঁ দেখো পাখাটা শিগগির ছেড়ে দাও, ওপরে হয় সিলিং পাখা না স্ট্যান্ড ফ্যান যাই হোক পাখাটা ছেড়ে দাও, বলছে হ্যাঁ ঠিক, পাখার হাওয়ায় খাই গরম থেকে এসে। তা হাওয়াটা কোথা থেকে নাও? পাখাটা যেখানে চলছে, ধরো ওপরে সিলিং ফ্যান চলছে, পাখার ঠিক তলায় দাঁড়িয়ে হাওয়াটা নাও। পাখাটা হচ্ছে সরাসরি এখানে নিচে, ওপর থেকে নিচে আসছে, তুমি কি ওখানে দাঁড়ালে হাওয়া পাবে? বলে হ্যাঁ পাবো, কিন্তু ওই অতিরিক্ত গরম থেকে এসে সাইডে দাঁড়ানোর থেকে মাঝখানে দাঁড়ানো ভালো। কেন না? হাওয়াটা বেশি পাবো। গরম থেকে এসে ঠিক যেমন সরাসরি পাখার তলায়, পাখার নিচে দাঁড়ালে হাওয়াটা বেশি লাগে, ঠিক তেমন ভগবান সর্বত্র বিরাজমান, সর্বত্র বিরাজমান থাকা সত্ত্বেও মন্দিরের মধ্যে কেন বেশি বেশি পরিমাণে বিরাজমান? কেন না? সেই মন্দিরের মধ্যে আমাদের সবার আস্থা বিশ্বাস ভরসা ভালোবাসা যুক্ত হয়ে আছে। সব জায়গায় ভগবান আছে, মন্দিরে বেশি করে আছে, পাথরের মূর্তি তোমার বাড়িতেও আছে, এখানেও আছে, এইখানে আমাদের আস্থা বিশ্বাস ভরসা বেশি জুড়ে আছে। কেন না? পাখার তলায় সোজাসুজি দাঁড়ালে হাওয়াটা বেশি পরিমাণে লাগে। কথা বলেছে না, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম উপজায়। এই ঘরে বসে একাকা হরি নাম করলে ঘরের কোণে বসে হতো তোমার কৃষ্ণ প্রাপ্তি হতো, কিন্তু এই সাধু সঙ্গের বাজারে সাধুর হাটে বসে আছো মানে তোমার অবিলম্বে প্রাপ্তি হয়ে যাবে। এই কৃষ্ণ প্রাপ্তির একটা সুন্দর উদাহরণ দিয়েছেন রামকৃষ্ণদেব। বিবেকানন্দ বলছে ওসব ভগবান টগবান কিছু হয় না, গুরু টুরু ওসব কি, গুরু যে মন্ত্র বলবে সেই মন্ত্র আমি বলে ভগবান পাবো, গুরুর দরকার কি জীবনে? আস্তে আস্তে, জীবনে গুরুর কোনো দরকার নেই, বিবেকানন্দ বলছে। রামকৃষ্ণ বলছে হ্যাঁ রে বেটা তুই ঠিকই বলেছিস, গুরুর কোনো দরকার নেই। তবে একটা কথা বলি, ধরো একটা ঘাটে একটা স্টিমার দাঁড়িয়ে আছে, একটা ডিঙি নৌকা দাঁড়িয়ে আছে, গন্তব্য চন্দননগর, চন্দননগর যাবে। ডিঙি নৌকাটা ছাড়লে চন্দননগর যেতে কত সময় লাগবে? বলে আধ ঘন্টা মতো, চন্দননগর যেতে আধ ঘন্টা মতো লাগবে।
তাতে তো মোটর ফিট করা, স্টিমার চলে যাচ্ছে। আচ্ছা এবার ডিঙি নৌকাটা চালিয়ে গেলে কতক্ষণ সময় লাগবে? বলে ঘন্টাখানেক লাগবে। এই তো তুই নিজেই উত্তর দিয়ে দিলি, স্টিমারে যেতে আধ ঘন্টা সময় লাগে, আর যে ছোট ডিঙি নৌকা হাত দিয়ে পাল করে করে যাচ্ছে তো যাচ্ছে, ঘন্টাখানেক লেগে যাচ্ছে কেন? তাহলে গুরু ছাড়া যদি গোবিন্দ ভজন করো তোমার প্রাপ্তি হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এবার রামকৃষ্ণদেব বলছে ওই স্টিমারটার সাথে যদি ডিঙি নৌকাটার সাথে একটু নোঙর করে বেঁধে দেওয়া যায় তাহলে কতক্ষণে পৌঁছাবে? বলে স্টিমারটা যে সময় পৌঁছাবে ডিঙি নৌকাটাও তার সঙ্গে সঙ্গে পৌঁছাবে। বলে এই হচ্ছে গুরুর প্রয়োজন। গুরু কিছু করে দিতে পারে না বটে, কিন্তু গুরুর শরণাপন্নে থাকলে একদিন অবিলম্বে তোমার কৃষ্ণ চরণ প্রাপ্তি হবে। তুমি নিজে সাধন ভজন করে কখন গুরুর চরণ পাবে, কখন ভগবানের চরণ পাবে তার কোনো ঠিকানাই নেই। এই দেখুন এই হচ্ছে তত্ত্ব। তা বলে রাখি জগতে গুরু হচ্ছে তিন প্রকার, জগতে গুরু তিন প্রকার। কেমন? জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে, পিতা মাতা আদি গুরু তোমার সহিতে। আমরা সবাই জন্ম নিয়েছি জনক, জনক ঋষির থেকে। ব্রহ্মার পুত্র মনু, তার পুত্র জনক, তার পুত্র আমরা সবাই। হিসেব মতো ব্রহ্মা কিন্তু আমাদের ঠাকুর দাদা হয়, তার পুত্রদের পুত্র আমরা। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম জন্ম হইতে, পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে, পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। আপনারা সবাই এক বাক্যে স্বীকার করেন তো যে বাবা মা জীবনের সব থেকে বড় গুরু এবং প্রথম গুরু? করেন তো নাকি? বাবা মা যে শিক্ষাটা জীবনের প্রথমেই দিয়ে দেয় সেই শিক্ষা জগতে আর কেউ দিতে পারে না, কারণ মানুষ হওয়ার শিক্ষা বাবা মা দেয়। যদি বলে কেউ মায়ের ঋণ আমি শোধ করে দেবো, দিতে পারবে? যে তোমার বক্ষস্থল থেকে কত দুধ আমি পান করেছি, কত দুগ্ধ আমি খেয়েছি তুমি হিসাব করে দাও, আমি টাকা দিয়ে মিটিয়ে দেবো, দেওয়া যায়? বলছে হ্যাঁ তাও দেওয়া যায়, কিন্তু তুই ছোটবেলায় আমার কোলে বসে আমার কোলটাকে যে ক্ষণে ক্ষণে পলে পলে মিনিটে মিনিটে যে নোংরা করেছিস, আমার কোলটাকে যে আবর্জনা করে দিয়েছিস তোর মলমূত্র ছড়িয়ে, তার পয়সা, তার ঋণটা কে দেবে? ওই জন্যে মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। বাবা মা হচ্ছে জগতের সব থেকে আদি গুরু। গান আছে না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মায়া, পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়া ফিরে এলো না, আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে তোমরা কেউ সেবা করলে না। মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। যাই হোক, প্রসঙ্গ এখানে স্থগিত রেখে চলুন, যাই আমরা একটু রূপের দিকে যাই। গৌরাঙ্গ প্রকাশ হলো নদিয়া নগরে, অপরূপ রূপের ডালি নিয়ে দাঁড়িয়েছিল, আর যে নাগরী গৌরাঙ্গ রূপটা দেখে কাকে জল নিয়ে বাড়ি ফিরছিল মুখটা মরা করে, সেই নাগরীকে দেখে আরেক নাগরী বলছে, ওসই কি হয়েছে, কি হয়েছে, কি দুঃখ হয়েছে, কথা বলছিস না কেন, কথা বল, কি হয়েছে? আর কি করে বলবো, যদি বলে বোঝাতে পারতাম তাহলে বলতে পারতাম, কিন্তু যখন জানতে চাইছিস একটু বলি শোন, কি হয়েছে জানিস? আমি দেখি নু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখি নু গৌরাঙ্গ চাঁদে, এবার অরূপ দেখিয়া আকুলি ব্যাকুলি, অরূপ দেখিয়া
আকুনি বেকুনি আমি পড়েছি প্রীতির ফাঁদে আমি পড়েছি প্রীতির ফাঁদে আমি পড়েছি প্রীতির ফাঁদে মা ওসুই সে কি কথা হ্যাঁ রে সখী কলায় গৌর মুদারাম সখী কলায় ও গৌর মুদারাম ব্রজবুলি ভাষা ব্রজবুলি ভাষার পথ অর্থটা ভালো করে না ভাঙালে এর রসটা ভালো করে পাওয়া যায় না ভাষাটা কি একটু আস্তে মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিতি ঘন কুঞ্চিত কেশম তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম গোটাটাই গোরা রূপের একটা বিশেষণ ব্যাকরণ আমরা পড়েছি জানি তো যদি বলা হয় লাল শাড়ি শাড়িটাকে বিশেষ্য আর শাড়িটা কেমন না লাল ঠিক তেমন গৌরাঙ্গ কেমন এই পুরোটাই হচ্ছে তার বিশেষণ মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিতি ঘন কুঞ্চিত কেশম মজার বিষয় এইখানে আসতে মজার বিষয় এখানে একটা ভাষা আছে উর্দু উর্দু ভাষা ডান দিক থেকে বাঁ দিকে পড়ে পড়ে আসতে হয় জানেন তো উর্দু ভাষা ডান দিক থেকে পড়তে হয় আর বাংলা ভাষা পড়তে হয় বাঁ দিক থেকে ডান দিকে তা এই ব্রজবুলি ভাষার বৈচিত্র্যটা ঠিক এমন যে এই পথটা ঠিক ডান দিক থেকে পড়ে পড়ে অর্থ করে করে আসতে হবে তবে বোঝা যাবে আপনি যদি বাঁ দিক থেকে পড়ে পড়ে যান বুঝতে পারবেন না চলুন আমরা অর্থটা ভাঙি কত সুন্দর দেখুন মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিতি ঘন কুঞ্চিত কেশম এইখান থেকে যাকে দেখলাম তার মাথার চুলটা কেমন জানিস মাথার চুল জিতি ঘন কুঞ্চিত কেশম তার মাথায় রয়েছে কোঁকড়ানো চুল ভ্রমর কুঞ্চিত কেশরাশি তাতে সুমেরু পর্বত সমতুল্য চূড়া বেঁধে দেওয়া আছে তাহলে মাথার চুলটা কেমন কুঞ্চিত কেশরাশি কুঞ্চিত কেশম এবার দেখুন তার আরো এগিয়ে আসছি মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিতি ঘন কুঞ্চিত কেশম কুঞ্চিত কেশ হলো আর সেই কুঞ্চিত কোঁকড়ানো চুলে আছে কি জিতি ঘন জিতি মানে জয় করা কি জয় করেছে ঘন ঘন মানে আকাশের কালো মেঘ হরিশন হওয়ার পূর্বে আকাশে যে কালো মেঘের ঘন ঘটা হয় সেই কালো মেঘের থেকেও অতীব কালো গৌরাঙ্গের মাথার কেশদাম জিতি ঘন এই দেখুন আস্তে আস্তে ডান দিক থেকে ব্যাখ্যা করে করে আসা হচ্ছে জিতি ঘন কুঞ্চিত কেশম আগের লাইন কি আছে মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত এবার হচ্ছে মালতি মণ্ডিত সুমেরু শিখর সমতুল্য চূড়া বাঁধা আছে কুঞ্চিত কেশরাশি মেঘের বর্ণ জয় করেছে সেই চূড়ার মধ্যে কি ফুল জড়ানো হয়েছে মালতি ফুলের মালা আর সেই মালতি ফুলের মালার মধ্যে রয়েছে কি মধুকর রঞ্জিত এই দেখুন ব্যাখ্যাটা কেমন ডান দিক থেকে চলে আসলো তাহলে এইবার ব্যাখ্যাটা পুরোপুরি করি মহাপ্রভুর মাথায় রয়েছে কুঞ্চিত মানে কোঁকড়ানো চুল আর সেই কোঁকড়ানো চুলে বড় সুন্দর করে জটা বেঁধে দেওয়া আছে সুমেরু শিখর সমতুল্য পর্বত সমতুল্য কি দিয়ে বাঁধা আছে সেই শিখাটা মালতি ফুল দিয়ে আর সেই মালতি ফুলে কিছু ভ্রমর গৌরাঙ্গ রূপে মুগ্ধ হয়ে গুনগুন 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 করে গুনগুন 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 করে ওই গোরা চরণ পাবে বলে গুনগুন 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 করে ওই গোরা চরণ পাবে বলে গুনগুন 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 করে উমা এই যে ফুলের মধ্যে ভ্রমর আছে ঠিক আছে মানা গেল কিন্তু কতক্ষণ আমার গুরুজি নিমাইমিত্র মহাশয় তিনি বলতেন ফুলে মধু যতক্ষণ ভ্রমর ততক্ষণ ফুলে মধু নাই ভ্রমরও নাই তা সেই ফুলে কত মধু যে ভ্রমর সর্বক্ষণ গুনগুন 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 করছে ওরে সখী আগে শোন ওরা বসেছে ফুলে ওরা মালতি ফুলে বসেছে বটে কিন্তু গৌরাঙ্গের চরণ সুধা পান করবার জন্য বসেছে বসেছে মাথায় আর চরণ সুধা পান করবার জন্যে এটা একটা জাগতিক শিক্ষা কি
ওই মৌমাছি মালতি ফুলে বসে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমি যেমন গৌরাঙ্গ চরণ পাওয়ার জন্য মালতি ফুলকে আশ্রয় করেছি, তোমরাও তেমন গৌরাঙ্গের চরণকে আস্বাদন করার জন্য, গৌরাঙ্গ চরণকে পাওয়ার জন্য গুরুরূপী গৌরাঙ্গের চরণ আশ্রয় করো। জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু, অদ্ভুত যাহার প্রকাশ হিয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান, সুচন্দ্র কিরণে করুণা কৃষ্ণ ধন কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ যে জীবন কৃষ্ণ ধন কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ যে জীবন হেন কৃষ্ণ বল ভাই করি এক মন, হেন কৃষ্ণ বল ভাই করি এক মন, কৃষ্ণ ধন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ যে জীবন, হরি 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 বল কৃষ্ণ ধন কৃষ্ণ যে জীবন। আছে হঠাৎ রূপের বর্ণনা করতে করতে কৃষ্ণ নামে কেন চলে এলাম, কারণ মনে প্রশ্ন জাগলো না, স্বাভাবিক জাগতেই পারে ভক্ত মানুষ, রূপের বর্ণনা হচ্ছিল হঠাৎ কৃষ্ণ কোথা থেকে জুড়ে বসলো। আছে কারণ, আছে কারণ, পদের মধ্যেই বলছে নিজ নব রাগ, ভালো করে শুনুন, নিজ নব রাগ বিকথিত মানস বিকথিত গদ গদ ভাষ। গৌরাঙ্গ সুন্দর শুধু রূপের ডালি নিয়ে দাঁড়িয়ে নেই, ও যে গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে গদ গদ কথা বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে গদ গদ কথা বলে। তাহলে নিজ নব রাগ, নিজের অনুরাগ তিনি ব্যাখ্যা করছেন। আচ্ছা এখানে প্রশ্ন আসে না, একজন পুরুষ মানুষ হয়ে আর একজন পুরুষ মানুষের নামটা কেন করছেন? গৌরাঙ্গ মহাপ্রভু যদি নিজের এতই অনুরাগ জাগে তাহলে তিনি রাধার নাম করবেন, কৃষ্ণ নাম কেন করছেন? এইখানে একটা বোঝার বিষয় আছে। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি, দোহে মিলে হলো আমার গৌর গুণধাম চৈতন্য গোসাই, রাধা কৃষ্ণ একাত্মা মিলে। সেই রাধার ভাবটা, মানে গৌরাঙ্গ নিজেকে রাধা মনে করে, গৌরাঙ্গ নিজেকে রাধা মনে করে কৃষ্ণ নামটা গাইছেন, তাই তিনি বারে বারে করে করতালে দিয়ে বলছেন কৃষ্ণ ধন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ যে জীবন, হরি বল হরি বল, ধন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ যে জীবন, এবারে হেন কৃষ্ণ বল ভাই করি এক মন, হেন কৃষ্ণ বল ভাই করি এক মনে। এই অবস্থাটা দর্শন করছেন পদকর্তা, পদকর্তা এই অবস্থা দর্শন করে বলছে না 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 না, আমার ভাগ্যে হলো না, ক্ষোভিত দুর্মতি এ রাধা মোহন নাম গো নিরূপম নীলম, বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, যখন হরি বলে নেচে গেল আমার ভাগ্যে হলো না, হরি বলে নেচে গেল আমার ভাগ্যে হলো না গো, হরি বলা হলো না।